দরদিরা বি বাউল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, বি বাউল ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সকলকে। মনলে যদি ফেরেশতারা জিগায় কার লগে আসলি ক ভুলো কিন্তু আমার নাম কইস না। তো জবাব করব ইনশাল্লাহ, আগে একটা গান করি তারপরে জবাবের দিকে যাই। তবে একটা বিষয়ে আমি খুব খুশি, এই বাংলাদেশের বাউলেরা যাই সাতা কো আদর ছিল কমাই দিছে। আবার বাংলাদেশের যারা বক্তা হেরাও যাই সাতা কো আদর ছিল। এই জন্য সরকার দুইটার উপরেই নজরদারি দিছে, খেপা না, ভুল ব্যাখ্যা করবেন না, নজরদারি দিছে, দুইটাই চলবে, কিন্তু তাতে যেন কোনো ধর্মের মধ্যে আঘাত না আসে। এই জন্য আমি খুব খুশি, এখনে বয়েতি গো কথা কইতে হইব মাপ দিয়া, আর হেরাও কথা কয় এখনে মাপ দিয়া। কেউ কেউ তো আবার দেশ ছাইরেই ফলাইতেছে। এক বেডায় রাজশাহী গেছে বান্দর খেলা দেখাইতে, বান্দরে কলা তো খুব পছন্দ করে, এই লম্বা এক ফজলি আম এক বেডাই দিছে ফেইকা, বান্দরে তো সুইল্লা কলা মনে করে একের একবারই গিল্লা লাগে। তিন দিন ধরে তো আর পায়খানা হয় না, বান্দর মরে মরে কি করব, বেড়ায় দেহে এইটা দিয়ে এই কামাই রুজি করে খাই, হেটা মরে গেলে আমি চলুম কেমনে, মেডিকেলে নিয়ে পাশা ফাইরা হেই আমের বড়া বাইর করছে, বেড়ায় কয় রাজশাহী আর থাকুম না। আইয়া বলছে ঢাকা, ঢাকা অনেক খেলা দেখায় পোলা বানে, ওই কলা ফেইকা দিলে মুখে না দিয়া আগে পাশার মধ্যে ঠেকা। মানুষে জিগায় কি ও তোমার বান্দরে কলা মুখে না দিয়া পাশায় দেয় কেন, কয় মাপদা দেহে বাইর হইব নি, কারণ কলা মনে কইরা আমের বড়া যেইবা যাবা জিল আবার নি ফারতে হয়, এই ডরে আগেই মাপ দেয়। এখনে বর্তমানে যারা বক্তা হেরাও আগেই মাপ দিতাছে আর বয়াতিরাও। গান একটা গায়ে লই ধর, আমি আমার ভাই ওই যে গান আপনারা শুনতে আইয়া একেবারে বেজার হয়ে বয়ে থাকবেন, এটি আমি পছন্দ করি। ভাবের কথাও বলবো, আনন্দের কথাও বলবো, হাসলে হার্ট ভালো থাকে, আবার ভাবের কথা বললে দুই চোখের পানি ফেলবেন, মাবুদ এই মাহফিলকে কবুল করে নিবে। কি তো গান একটা করি, বিচারো করিবে যে বিচারো করিবে যে বিচারো করিবে যে দিন পড়িয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া আল্লাহ বিচারো করিবে যে দিন আসতে গর্বি টাকা দেই একটা
ব্যান্ডের জন্য যেন হারমোনিয়ামে আপনি সে নাম নাম অতবার নাম অতবার দশকে এটা কম পাবি। ও ভাই, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এই বাজাইস না, তোরেই আমি দেখতারি না, আবার তোর বাজ এক শ্রেণীর মানুষ আছে, তারা মনে করে পাইলাম থালে দিলাম গালে, পাপপুণ্য নাই কোনো কালে, আছে না নাই, আমি খালি দুঃখে মরে যাই ভাই, কি কইতাম এই চাল আস্তে করে দিয়া যাবেন না, দুঃখে মরে যাই। যখন মানুষ দান করে, নামাজ পড়ে, রোজা করে, তখন মনের মধ্যে তার একটা ভাব আসে, আমার এই সব কাম আল্লাহ দেখতাছে। কি এরকম হয় কিনা? কি ভাই, আচ্ছা নামাজ পড়ানোর সময় মনে করলেন আল্লাহ দেখতাছে, রোজা করানোর সব মনে করলেন আল্লাহ দেখতাছে, দান করার সময় মনে করলেন আল্লাহ দেখতাছে, চোরকামি করানোর সময় কেন মনে করেন আল্লাহ দেখে? চোরকামি বদমাশি করবেন হেসুম মনে করেন আল্লাহ আর দেহে না কানা হয়ে গেছে মানুষ রে, মানুষের ইমান। জোনায়েদ বাগদাদি এক রাস্তা দিয়া যায়, আর রাস্তার একটা কুকুর দেই খাই আল্লাহ হুমা লাব্বাইক কইয়া চতুর্দিক দিয়া ঘুরে, জোনায়েদ বাগদাদির ভক্তরা কয় বাবা এটা তো কুকুর, এটা তো কুকুর। জোনায়েদ বাগদাদি কয় তুমিও তোমরাও দেখো কুকুর, আমিও দেখি কুকুর, তোমরা আরেকটা জিনিস দেখো নাই, বলে কি? বলে এই কুকুরের চোখ দিয়ে আল্লাহ আমার দিকে চাইয়া রইছে, কারণ আল্লাহ কুল্লে শাইন মোহিত, আল্লাহ কুল্লে শাইন কাদির, তুমি যেদিকে তাকাও না কেন সেদিকেই মাবুদের প্রতিবিম্ব দেখিতে পাইবে, যদি তোমার দেখার মতো চক্ষু থাকে। আর আমরা মনে করি ইবাদত করুম আল্লাহ দেখবো, ভন্ডামি করুম হেসুমার আল্লাহ দেখে। আখেরাতে হাশরের দিন এই যে হাত দাঁত ধরলেন, মুখের মধ্যে দিলেন, দাঁত দিয়া চিবাইলেন, পাকস্থলিতে পাঠাইলেন, সেদিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। হাতের মুখ নাই আছে, দাঁতের মুখ নাই আছে, পাকস্থলীর মুখ নাই আছে, মনে মনে চিন্তা করতেছেন মুখ তো আমার, আচ্ছা এই যে মুখটা আল্লাহ আপনারে দিছে এটা আমার আমার করতেছেন, যে আল্লাহ এহেন একটা মুখ দিছে, হে আল্লাহ এহেন একটা মুখ বাইর করতে পারে না? পারেনি, তাইলে নিরাশ হইয়েন না, আল্লাহর জেহেনে যা দরকার ব্যাগ বানাই লইব। দেখেন এই যে ডালার মধ্যে লইয়া দেখবেন চিনা বাদাম বেছে, বাইজ্জা আই বাদিম, গরম গরম বাদিম, চিনা বাদিম। আমরা কি করি, এই বাদাম আলা এদিকে, এই 5 টাকার বাদাম দে লই, এই মাপে ছোট ছোট দুগ্গা দাড়ি বাল্লা, এই বেটা তোর বাদাম ভালো নি, লই এই দুইটা খাই। এরম খাইছেন আসেননি দু একজন? সবাই আছে। বাবা রে বাবা,
যেই গরম আপনার এখন তো আমার ডর করতেছে কইতে। ও ভাই, আপনি ওই দুনিয়ার মধ্যে থাকবেন না, আর বাদামালয়ে কিন্তু দুনিয়ার মধ্যে থাকব না। আখেরাতে আল্লাহর বিচারে আপনি জান্নাত পাইয়া গেছেন, জান্নাতে যাইতেছেন গা। আল্লাহর বিচার কার্যের স্থান থেকে জান্নাতে যাইতে যেই রাস্তাটা আল্লাহ পাক করব, মাঝামাঝি যাওয়ার পর ওই একটা গেট পড়ব, যেই গেটটার নাম হইল হকুল ইবাদ। অর্থাৎ এই পৃথিবীতে কারো হক যদি নষ্ট করে থাকেন, ওই হকুল ইবাদে গিয়ে আপনার সেই হক পূরণ করতে হবে। এই আপনার কি কোনো সমস্যা? এনে খাবলাইতেছেন কে? আপনি তো নাচতে নাচতে জান্নাতে যাইতেছেন গা, দরজার কথা কিন্তু আপনার মনে নাই। ঠিক দরজার কাছাকাছি গেছেন, গিয়া দেখবেন দরজার এক কোনায় বাদামালা খাড়াইয়া রয়েছে। কিরে বাদামালা, তোরে চিনা চিনা লাগে? চিনবেন না, দুনিয়ার মধ্যে গাজীপুর মাধবপুর ওরসের মধ্যে পাঁচটায়ের বাদাম খেয়ে দুইটা ফাও খাইছিলেন মনে নাই? বলে হ মনে তো করছে রে, তো এ নাকি কয়, আমি সামান্য একটু নেকের জন্য দুদকে যাই, আল্লাহ আমার একটা সুযোগ দিছে, চান্স কি, এই একটু নেক যদি আমি নিতে পারি তাইলে আমি জান্নাতে যাব। আমি আমার ছেলে মেয়ের কাছে গেলাম নেক দেয় নাই, মা বাবার কাছে গেলাম নেক দেয় নাই, ভাই বোনের কাছে গেলাম নেক দেয় নাই, পাড়া প্রতিবেশীর কাছে গেলাম নেক দেয় নাই, স্ত্রীর কাছে গেলাম নেক দেয় নাই, তখন আমার মনে পড়ছে দুনিয়ার মধ্যে আপনি দুইটা বাদাম মাগনা খাইছিলেন, ওই বাদামের পয়সা দেন। কি কইবেন? আমি হিগাই দিই কি কইবে, হিগাইতাম নি। এই বেটা টেকেল লাগাইছ, দুনিয়ার মানুষগুলি কত খারাপ জানস, যখন আমারে মরার পর আখেরাতে পাঠাইছে যেই কাপড়টা পরাইয়া একটা পকেট দিছাস, এটা পকেট আসিল বেটা আমি টেকেল লইছি। জারি দিয়ে কই তারবেন না, আল্লাহর কাছে লয়ে যাইব, আল্লাহ কইব কিরে বাদামালা কি খবর, কয় নেক পাই নাই, পাইছি আরে, কয় দাবিটা কি, কয় দুই বাদাম। কিরে বাদাম খাইছিলি, আপনি কি করবেন, বুদ্ধি করে কইবেন না খাই নাই, কারণ কেউ তো দেখে নাই, তখন আপনার হাতে কইব ধরছিল, চোখে কইব দেখছি, জিব্বাই কইব নারছি, দাঁতে কইব চিবাইছি, পাকস্থলি কইব জমা রাখছি, না করবেন, তার কোনো উপায় নাই। তুই মনে কিছু করিস না, তুই খুব সুন্দরী, কিন্তু তোর বাজনাটা আমারে ডিস্টার্ব করতে আসিল। আমার বইনের এলো মাইয়া, আকলিমা পার মাইয়া আমার এলো ভাগ্নি, তো আমিও মনে মনে নিয়ত করে বইয়ে দিছি, ওর মাইয়া হইলে আমি বিয়া করি,